بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله صدق الله. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم. لا إله إلا الله اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کرم ہے ذکر حق مدغذائی روح را ملہم عبودی دل مجروح را اللہ اللہ تو میرا غفار ہے اللہ اللہ تو میرا ستار ہے یا الہی تو میرا رحمان ہے یا الہی تو میرا رحیم ہے لا الہ الا اللہ কবরস্থান জামে মসজিদ করতে আয়োজিত অষ্টম বার্ষিক দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দীন প্রিয় মধ্য মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন হাদিসের আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষ ইবাদত বন্দেগি যত ইবাদত করে দিনের খেদমত দান সদকা নামাজ রোজা সত্য কথা বলা হালাল খাওয়া হারাম না খাওয়া এর মূল উদ্দেশ্য হলো পরকালীন জিন্দেগি যাতে আমাদের শান্তিময় হয়। পরকালীন জিন্দেগিতে শান্তির জায়গার নাম হলো জান্নাত। কি বলেন? জান্নাতের মালিক সবাই বলেন। উত্তর সঠিক নয়, আবার বলেন, বুঝে শুনে বলেন, জান্নাতের মালিক আমরা মানুষ, ঠিক আছে তো? তবে জান্নাত বানিয়েছেন কে? কাদের জন্য জান্নাত বানিয়েছেন? আল্লাহ। আল্লাহ থাকার জন্য নয়,
জান্নাতে কারা থাকবে? দুনিয়াতে যত মানুষ এসেছে বা আসবে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা একটা ঘর বরাদ্দ করেছেন। ফিরআউনের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ ছিল, নমরুদ, হাবান, সাদ্দা, রুতবা, সাহেবা, উমাইয়া ইবনে খালফ, হুমায়ুন আজাদ, কবি শামসুর রহমান, জর্জ ডব্লিউ বুশ, সবগুলোর জন্য জান্নাতে একটা একটা বাড়ি বরাদ্দ। তবে সবাই জান্নাত পাবে না, কিভাবে? এবার বলেন,